হেই, কি অবস্থা? এই ভিডিওটার মধ্যে আমরা জেট ইঞ্জিন রিপিটার ফিল্ডের একটা সমস্যা নিয়ে কথা বলবো, প্লাস এটার সমাধানও দেখবো। আগে থেকে জেনে রাখেন, কারণ আপনি এই ধরনের ফিচার যদি অ্যাড করতে চান আপনার ওয়েবসাইটে, সেক্ষেত্রে হয়তো বা এই সমস্যাটা সম্মুখীন হতে পারেন। ব্যাপারটা কি, রিপিটার ফিল্ডটা যদি আপনি ফ্রন্ট এন্ড থেকে সাবমিট করেন প্লাস এডিট করেন, সেই এডিট করার সময় আপনি এই সমস্যাটা সম্মুখীন হবেন। এডিট ফর্মে আমরা কী করি, প্রিসেট ভ্যালু অ্যাড করি, তাই না? তো এই প্রিসেটের মানে কি, যে ওই ফিল্ডের মধ্যে যে ডাটাগুলো অলরেডি স্টোর করা আছে ডাটা বেজে, সেই ডাটা যেন ফর্ম ফিল্ডের মধ্যে শো করে, যেন আমরা দেখে দেন এডিট করতে পারি, তাই না? তো এই যে প্রিসেট আমরা অ্যাড করি, এই জায়গায় রিপিটার ফিল্ডের ক্ষেত্রে আপনি সমস্যাটার সম্মুখীন হবেন। আমি একটু স্ক্রিনে যাই, সেক্ষেত্রে আপনি ভালো মতো বুঝতে পারবেন। আচ্ছা, এটা দেখেন ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড, এবং আমি টুলস নামে একটা সিপিটির মধ্যে আছি, এবং একটা একটা এটা একটা পোস্ট, যেটা হচ্ছে স্যাট জিপিটি হচ্ছে টাইটেল। আচ্ছা, এখানে দেখেন একটা ইউজ কেস নামে একটা রিপিটার ফিল্ড আছে, এবং প্রতিটা আইটেমের ভিতরে একটা টেক্সট ফিল্ড। এখন আমি যদি ফ্রন্ট এন্ডে যাই, যেখান থেকে হচ্ছে এই টুলের ইনফরমেশানগুলো আর কি ইউজার রেজিস্টার্ড ইউজার যে এডিট করবে সেইখানে যাই। আচ্ছা, এখানে দেখেন এই যে স্যাট জিপিটি টুলটা এই জায়গায় শো করতেছে। আমি যদি এডিট টুলে এই জায়গায় ক্লিক করি, আচ্ছা এখানে একটা পপ আপ আসবে, এই এটা হচ্ছে এডিট ফর্ম। এখানে দেখেন স্যাট জিপিটি পোস্টের টাইটেল বলেন, পোস্টের আদার যে ইনফরমেশান আছে সবগুলোই শো করতেছে, এবং ইউজ কেসের এই জায়গায় দেখেন একটা দুইটা তিনটা চারটা শো করতেছে, কিন্তু ওই ফিল্ডের মধ্যে ভ্যালুগুলো শো করতেছে না। যেমন আমরা যদি ব্যাক এন্ডে দেখি, এই জায়গায় দেখেন চারটাই আছে, চারটা আইটেম আছে, তাই না? একটা রিপিটার ফিল্ডে চারটা আইটেম আছে। এখন এই জায়গায় যে কিছু টেক্সট আছে, ডেটা আছে, এই ডেটাগুলো কিন্তু এই জায়গায় শো করতেছে না, এটি হচ্ছে সমস্যা। আমি একটু এডিট ফর্মটা আপনাদের দেখাই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে এডিট ফর্ম। এখন আমি যদি রিপিটার ফিল্ডটা চেক করি, এটা হচ্ছে রিপিটার ফিল্ড, রিপিটার ফিল্ডের এটা হচ্ছে নেম এবং লেভেল, এটা হচ্ছে আইডি বা নেম যেটাই বলেন। আচ্ছা, এটা হচ্ছে রিপিটার আইটেমের যে ফিল্ড আছে সেটা। আচ্ছা, আমি এবার সাবমিট অ্যাকশনটা একটু চেক করি। এই জায়গায় দেখেন ইউজ কেস, এই জায়গায় এই জায়গার যে ইয়াটা আছে ম্যাটার যে নেম সেটাও এই জায়গায় সেম, ইউজ কেসের এটাও সেম, তাই না? এরপরেও এই জায়গায় শো করতেছে না। শো করতেছে না কারণ কি, এটাই হচ্ছে সমস্যা। আপনি যদি এই ফিচারটা আপনার ওয়েবসাইটে অ্যাড করেন, সেক্ষেত্রে এই সমস্যাটার সম্মুখীন হবেন, যদি আপনি এটা সমাধান না জানেন। আচ্ছা, এটার কারণ হচ্ছে আমি যদি ব্যাক এন্ডে যাই, দেখেন ইউজ হাইফেন কেস, এটা হচ্ছে রিপিটার ফিল্ডের নেম না বলি আইডি বলি, তাহলে ইজি হয়। আর এখানে আমি যদি রিপিটার ফর্ম ফিল্ডের আইডিটা দেখি, এই আইডিটা হচ্ছে ইউজ আন্ডারস্কোর কেস। রিপিটার ফিল্ডের ডেটা যদি আপনি ফ্রন্ট এন্ড থেকে এডিট করতে চান, সেক্ষেত্রে মেটা ফিল্ডের আইডি এবং ফর্ম ফিল্ডের আইডি একদম সেম রাখতে হবে। যদি মেটা ফিল্ডের আইডিতে হাইফেন থাকে, তাহলে আপনার ফর্ম ফিল্ডের ওখানেও হাইফেন ইউজ করতে হবে। যদি সেখানে আন্ডারস্কোর থাকে, তাহলে এখানেও আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। এখন স্বাভাবিকভাবে হয় কি, যে আমরা যখন কোনো একটা মেটা ফিল্ড ক্রিয়েট করি, আমরা প্রথমে কী করি, মেটা ফিল্ডের নাম দিই, তাই না? নাম দেওয়ার পরে এই যে আইডিটা বা নেমটা যেটা বলে, ওইটা কিন্তু অটোমেটিক চলে আসে, তাই না? জেট ইঞ্জিন মেটা ফিল্ড যখন আপনি ক্রিয়েট করবেন, তখন যদি দুইটা ওয়ার্ড ব্যবহার হয় লেভেলের মধ্যে বা ফিল্ডের নামের মধ্যে, সেক্ষেত্রে ওইটার মাঝ বরাবর হাইফেন ইউজ হয়। কিন্তু আপনি যখন ফর্ম তৈরি করবেন, সেখানে অটোমেটিক্যালি আন্ডারস্কোর চলে আসে, হাইফেন আসে না। এখন এই রিপিটার ফিল্ডের ডাটা যদি আপনি ফ্রন্ট এন্ড থেকে এডিট করতে যান, সেক্ষেত্রে এই যে দুইটার আইডি তো আর সেম হলো না, তাই না? এটা অটোমেটিকই এক জায়গায় হলো হাইফেন আর এক জায়গায় হলো আন্ডারস্কোর। তো এই যে মেলে নাই, এই না মেলার কারণেই ফ্রন্ট এন্ড থেকে আপনি এই ডাটাগুলো এডিট করতে গিয়ে এই সমস্যাটার সম্মুখীন হবেন। আমরা যদি চেঞ্জ করি, যেমন এটা আন্ডারস্কোর না দিয়ে হাইফেন দেই, এবং এইটার এইখানে যে আন্ডারস্কোর না দিয়ে এবার যদি আপডেট দেই, আর এই জায়গায় মনে একটু চেঞ্জ করতে হবে, কারণ এটা চেঞ্জ করে ফেলছি, তো ইউজ কেস
এইখান থেকে কপি করে ফেলি। আর প্রিসেট ভ্যালু খুব সম্ভবত ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এবার যদি আপডেট দেই, আপডেট দিয়ে ফ্রন্ট এন্ড রিলোড, এটা আপডেট হয় নাই এখন। ওকে, এবার যদি এডিট টুলে যাই, সেক্ষেত্রে দেখেন ডেটাগুলো ঠিকই পাচ্ছে। তখন পাচ্ছিল না, কারণ মেটা ফিল্ডের এই জায়গায় ছিল হাইফেন আর ফর্ম ফিল্ডের ওই জায়গায় ছিল হচ্ছে আন্ডারস্কোর, যে কারণে পাচ্ছিল না। আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটে এটা চেক করে দেখতে পারেন, ডেফিনেটলি আপনি এই সমস্যাটার সম্মুখীন হবেন, এটা জেনে রাখেন। কারণ ক্রোকোব্লক নিয়ে যেহেতু কাজ করেন, ফ্রন্ট এন্ড সাবমিশন ব্যাপারটা অনেক সময় চলে আসবে, সেক্ষেত্রে রিপিটার ফিল্ডের ডাটাগুলো এডিট করতে গিয়ে আপনি সমস্যার সম্মুখীন হবেন। এই ধরনের ছোটোখাটো অনেক ঝামেলা আছে, এগুলোর কোনো ব্লগ পাওয়া যায় না, কোনো ভিডিওস পাওয়া যায় না। তো এইটা ভাবলাম যে এটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমি বেশ কিছুদিন আগে, আমি ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করা যায়। তো আশা করি আপনারা এই জিনিসটা শিখে রাখবেন, এবং ভবিষ্যতে যখন কাজ করতে যাবেন তখন আর সমস্যার সম্মুখীন হবেন না, কারণ আপনি অলরেডি জেনে গেছেন যে এই ধরনের একটা সমস্যা দুনিয়ায় এক্সিস্ট করে এবং এটার সমাধান হচ্ছে এরকম। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকেন।